চ্যালেঞ্জ মোকাবেলায় খাদ্য উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। একনেক সভায় 7,018 কোটি টাকা ব্যয়ে 6 প্রকল্প অনুমোদন। সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি 9.8%। ব্রুনাই সহ 3 দেশ থেকে জ্বালানি তেল আমদানির চেষ্টা চলছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। বুধবার চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশ, হুমকি ধামকি দিয়ে ঠেকানোর অভিযোগ রিজভীর। আওয়ামী লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে বিএনপি লাভ নেই মন্তব্য ওবায়দুল কাদেরের। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ভিকারুননিসার শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ইউক্রেনকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি জো বাইডেনের। বৃষ্টিতে ভেসে গেল নারী এশিয়া কাপে বাংলাদেশের স্বপ্ন। বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের আজ জন্মদিন।